بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان

যে এটা শুধুমাত্র পুরুষদের জন্য এর কোন কোনো দলিল আছে হ্যাঁ যে সর্বনাম ব্যবহার হয়ে আছে বা যে ভার ব্যবহার হয়ে আছে সেটা পুরুষদের জন্যই সাধারণত ব্যবহার হয়ে থাকে তাহলে তো আপনি এরকম কোন কোরআনে বা হাদিসে এরকম অসংখ্য না জিনিস আছে যেগুলো শুধুমাত্র পুরুষদের জন্য বলবেন ইয়া ইহল্লা দিন মানু ইয়া ইহল্লা দিন মানু সব তো পুরুষদের কি বলা হয় আছে তাহলে মহিলাদের তো দেখা যাবে যে মহিলাদের জন্য নামাজ নেই মহিলাদের জন্য অমুক নেই তমুক নেই অনেক জিনিসই মহিলা দের থেকে বাদ পড়ে যাবে জি না এগুলো হচ্ছে না যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যখনই সম্বোধন করেন পুরুষদেরকে

যে যদিও বলা হয়েছে সল্লু তোমরা নামাজ পড়ো কামা আই তুমনি যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখেছ তোমরা সল্লা তাদে করা যাবে আমাকে সল্লা তাদে করতে দেখেছো। আর অনমাই কিরামদের কথা হচ্ছে এটাই হচ্ছে সব থেকে বড় দলিল যেটা নারী পুরুষ সকলের জন্য এটা নারী পুরুষ সকলের জন্য বিদায় যে নারীদের নামাজ আলাদা পুরুষদের নামাজের পদ্ধতি বা দাঁড়ানো বসা চ এগুলো রুকু করা সাজদা করা বসা এগুলো আলাদা এগুলো সব হচ্ছে দুর্বল হাদিসের কথা যে হাদিস গুলোই বলেছেন কোনটাই যেমন মারাসিলে মারাসিলে আবু দাউদ মারাসিলে আবু দাউদ মুরসাল হাদিস হচ্ছে দুর্বল দুর্বল হাদিস অনেকগুলো প্রকার রয়েছে তার মধ্যে একটা প্রকার হচ্ছে মুরসাল মুরসাল এর বহু বচন হচ্ছে মারাসিল বহু বছর মুরসাল হলেই সেটা দুর্বল হয় সেটা সহি হাদিস নয় এক কথায় আপনি যে হাদিসের কথাগুলো উদ্ধৃতি উদ্ধৃতি দিয়েছেন রেফারেন্স দিয়েছেন কোনো হাদিসটাই কিন্তু সহি নয় মোট কথা যে अल्लाह रसूल सल्ला सल्लम के किबा सब कराम सही सूत्रे को हादिस आसें नमज मे आलदा पुरुष आलदा